নমস্কার, ফিরে আসলাম বিরতির পর চোখ পরবর্তী সংবাদের দিকে। ত্রিপুরাল্যান্ড এবং গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিকে সামনে রেখে আজকে তেলিয়ামুড়াতে একটি বাইক মিছিল সংঘটিত করল ত্রিপুরামাথার কর্মী সমর্থকরা। তবে গতকালকে আমরা দেখেছি যে ত্রিপুরামাথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনি সাংবাদিক বৈঠককে ডেকেছিলেন। তিনি জানিয়েছিলেন যে তাদের যে কর্মসূচি রয়েছে আগামী দিনে অর্থাৎ নভেম্বরের শেষ সপ্তাহে সেই কর্মসূচি সম্পর্কে জানিয়েছিলেন আবারও, এবং পূর্বেও আমরা দেখেছিলাম আইপিএফটির পক্ষ থেকেও সেই একই বক্তব্য। এবং ত্রিপুরামাথার যে দাবি সেই দাবি হচ্ছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এবং অপরদিকে আইপিএফটি দাবি রয়েছে ত্রিপুরাল্যান্ড। এবং এই দুটি দাবিকে সামনে রেখেই তাদের দিল্লি অভিযান বা দিল্লি যাত্রা, সেই যাত্রার আগের মুহূর্তে বা প্রাক লগ্নে মূলত তেলিয়ামুড়া শহর জুড়ে একটি সুবিশাল বাইক র্যালি সংঘটিত করা হলো ত্রিপুরামাথার পক্ষ থেকে। যে বাইক র্যালিটি কার্যত চাকমাঘাটস্থিত নদী ব্যারেজ থেকে শুরু হয় এবং তেলিয়ামুড়ার বিভিন্ন পথ পরিক্রমা করে এবং পরবর্তী সময় সেই বাইক র্যালি বা বাইক মিছিলটি শেষ হয়। তবে আজকের যে মিছিল মূলত অনুষ্ঠিত হয়েছে সেই মিছিলে র্যালির সূচনা করেন ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের সিএম পূর্ণচন্দ্র জমাতিয়া। এর পাশাপাশি উপস্থিত ছিলেন এডিসি পরিষদের ইএম কমল কলয়, চিত্তরঞ্জন দেববর্মা, রাজেশ ত্রিপুরা থেকে শুরু করে একাধিক ব্যক্তিবর্গ। এবং তার পাশাপাশি আগামীকাল অর্থাৎ শনিবার 27 তারিখ 15 বগি বিশিষ্ট রেলে করে 1200 কর্মী সমর্থকরা দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে, এবং তার পরবর্তী সময় অর্থাৎ আগামী 29 এবং 30 নভেম্বর ত্রিপুরামাথা এবং আইপিএফটির কর্মী সমর্থকরা সকলের মিলে যে অভিযান রয়েছে সেই অভিযান সংঘটিত তারা করবে। অর্থাৎ দিল্লির যন্ত্রমন্ত্রের সামনে তারা ধর্নায় বসবে, তারা আন্দোলনে বসবে গ্রেটার ত্রিপুরাল্যান্ড এবং ত্রিপুরাল্যান্ডের দাবিকে সামনে রেখে। এবং তার পাশাপাশি সেই দাবি এবং সেই আন্দোলনের মুহূর্তে মূলত প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করারও কিন্তু একটা কর্মসূচি রয়েছে যেমনটা ত্রিপুরামাথা এবং আইপিএফটির পক্ষ থেকে জানা যাচ্ছে। তবে আজকে তেলিয়ামুড়াতে যে মিছিল সংঘটিত হয়েছে, যে বাইক মিছিল, সেই বাইক মিছিলে মূলত কি জানা যাচ্ছে, কি জানিয়েছে নেতৃত্বরা শুনব। আগামী কালকে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিতে দিল্লি অভিযান আগরতলা থেকে 15 বগির একটা রেল, 15 বগির একটা রেল প্রায় 1174 জন, 1200 লোকই বলে 1200 জন নিয়ে দিল্লির উদ্দেশ্যে আগামীকালকে রওনা হচ্ছে। 29 তারিখে এবং 30 তারিখে সেখানে ধর্ণা হবে, এবং এই ধর্ণাতে এখান থেকে যারা যাচ্ছেন ওরা ছাড়াবো ব্যাঙ্গালোরে দিল্লিতে যারা আছেন, গুয়াহাটি শিলংয়ে যারা আছেন তারাও সেখানে যোগদান করবেন। তো আমরা করে নিচ্ছি কম পক্ষে 1500 জন লোকের সমাগম হবে দিল্লিতে যন্তর মন্তরে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিতে, এবং এখান থেকে আমরা ত্রিপুরামাথার যারা নেতৃত্ব আছেন মহারাজা প্রদ্যুৎ কিশোর মাণিক্য সহ মুখ্য যে যারা আছেন, সরি, আমাদের কার্যনির্বাহী সদস্য যারা আছেন ডিস্ট্রিক্ট লেভেল কমিটি থেকে নেতৃত্বের বক্তব্য শুনলেন আপনারা। তবে সেক্ষেত্রে আগামীকালকে যে অভিযান সেই অভিযানে থাকছেন কার্যনির্বাহী সদস্য থেকে শুরু করে অসংখ্য কর্মী সমর্থকরা পাড়ি দিচ্ছেন আগামীকালকে দিল্লির উদ্দেশ্যে। তার পাশাপাশি শুধুমাত্র ত্রিপুরা নয়, ত্রিপুরার পাশাপাশি অন্যান্য রাজ্য থেকেও কিন্তু একত্রে সকলে মিলিত হয়ে দিল্লিতে যাবেন, এবং আগামী 29 এবং 30 নভেম্বর যন্ত্রমন্ত্রের সামনে মূলত আন্দোলন সংঘটিত করবেন গ্রেটার ত্রিপুরাল্যান্ড এবং ত্রিপুরাল্যান্ডের দাবিকে সামনে রেখে ত্রিপুরাশা হয়ে আওয়াজ তোলাই হচ্ছে মূল উদ্দেশ্য, যে কথাটাই মূলত আজকে জানিয়েছেন তেলিয়ামুড়াতে ত্রিপুরামাথার যারা কর্মী সমর্থকরা রয়েছেন, নেতৃত্বরা রয়েছেন তারা। একটা বিরতি নিচ্ছে, আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।